নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেল এই যে আসছে নতুন নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন নিম্নচাপ দেখতে পাচ্ছেন কালারে এই যে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ হচ্ছে এটা হচ্ছে তার বৃষ্টির পরিমাণ তার ফলে কোন কোন জেলায় কতটা বৃষ্টি হবে এবং এই যে অতি গোলাপি কালারটা দেখছেন এটা কিন্তু সেই বৃষ্টির পরিমাণটা অর্থাৎ যে কোথায় কতটা বৃষ্টি হবে সেটা কিন্তু আমরা এই মুহূর্তে দেখব পরিমাণ সমেত কতটা এম এম বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের বিভিন্ন জেলা বাংলাদেশ পশ্চিমবঙ্গ ত্রিপুরা অসমের তো সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই নিচে আমাদেরকে কমেন্ট করে জানাতে বলবেন না কোথায় আপনাদের এখানে অবস্থা কেমন চলছে তো চলুন আমরা ভিডিওটিকে শুরু করি আর দেখতে পাচ্ছেন এখানে যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা যেটা কম ছিল সেটি কিন্তু বেড়েছে অর্থাৎ যে যে ক্ষয় ইয়ে কালারটা অতি যেই পিঙ্ক কালারটা দেখতে পাচ্ছেন গোলাপি কালারটা সেটা কিন্তু বেড়েছে দক্ষিণবঙ্গে বেড়ে গেছে সেই কালারটা এবং বাংলাদেশেও বেশ কিছু অংশে কিন্তু বেড়ে গেছে সেই কালারটা এবং উত্তরবঙ্গে তো ভারী কালার রয়েছে যেটা থাকার কথা সেটাই রয়েছে এছাড়াও শিলচর অংশও কিন্তু কিছুটা কালার বেড়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবার আমরা লাগিয়ে নিই মিটারটা তো মিটারটা লাগালে আমরা এই মুহূর্তে দেখতে পাবো কোথায় কতটা বৃষ্টি কলকাতায় বেড়েছে বেড়ে হয়েছে একশো সাতাশ এম একশো চব্বিশ এম বৃষ্টি সরি খর্দা কলকাতায় হয়েছে একশো তেইশ এম চন্দননগরে একশো কুড়ি এম এম এছাড়া চারদাত সাইডে একশো তিন এম পান্ডুয়া সাইডে একশো ছয় এম বর্ধমান সাইডে একশো এক এম বাঁকুড়া সাইডে একশো পাঁচ এম এছাড়া পুরুলিয়া সাইডে উননব্বই এম এম আমার বৃষ্টি দেখতে পাচ্ছি চাকুল্লিয়া সাইডে অষ্টআশি এম ঝাড়গ্রাম সাইডে একাশি এম এম খড়গপুর সাইডে সাতাত্তর এম বালুচক সাইডে উননব্বই এম এবং কোলাঘাট সাইডে একশো চার এম এম তমলুক সাইডে একশো ছয় এম হলদিয়াতে একশো ছয় এম এবং কন্টাই সাইডে একশো সরি আটানব্বই এম এম এবং দীঘা সাইডে উনআশি এম এম এবং পোষারগঞ্জ সাইডে একশো উনিশ এম এম আমরা যদি গঙ্গাসাগর সাইডটা দেখি গঙ্গাসাগর সাইডে একশো আঠেরো এম এম এবং নামখানা সাইডে একশো আঠেরো এম পাথর প্রতিমা সাইডে যদি দেখি একশো আঠেরো এম আমরা দেখতে পাচ্ছি এবার কারদিক সাইডে যদি দেখি তাহলে দেখি একশো বারো এম এম এই দেখলাম আপনাদেরকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এবার মুর্শিদাবাদ সহ আজিমগঞ্জ দমকল করিমপুর আশেপাশে যদি দেখি পঁচানব্বই থেকে আশি থেকে পঁচানব্বইয়ের মধ্যে রয়েছে রামপুরহাট থেকে তার আশেপাশে অংশগুলিতে দেখতে পাচ্ছি একশোর কাছাকাছি রয়েছে আসানসোল এবং চিত্তরঞ্জন একশো একশো বারো থেকে একশো তেইশের মধ্যে রয়েছে কিন্তু সেটা আমরা লক্ষ্য করতে পাচ্ছি এছাড়াও সোনামুখী সাইডে এবং বিষ্ণুপুর সাইডে যদি আমরা দেখি একশো এক থেকে একশো আঠেরোর মধ্যে রয়েছে এবার আমরা চলে যাব বাংলাদেশের জেলাগুলি তারপরে আসছে উত্তরবঙ্গের জেলাগুলি বাংলাদেশের জেলাগুলি একশো উনিশ এম এম কলাপাড়াতে শ্যামনগরে যদি দেখি একশো সা উনিশ এম এম থেকে সাত এম এম এর মধ্যে খুলনাতে একশো বারো দুই এম এম যশোর সাইডে এক আমরা দেখতে পাচ্ছি পঁচানব্বই এম এম মেহেরপুর সাইডে তিরাশি এম এম রাজশাহী সাইডে সাতানব্বই এম এম এর পাশে আমরা কালাই সাইডে যদি দেয় তাহলে দেখতে পাচ্ছি একশো সাত এম এম এ পাশে মালদা সাইডে গেলে একশো কুড়ি এম এম দেখতে পাচ্ছি রংপুর সাইডে একশো বাহান্ন এম এম সাইডে একশো আঠাশ এম এম এবং সিলেট সাইডে একশো ছিয়াশি এম এম কুমিল্লা সাইডে একশো সাত এম এম ঢাকা দেখতে পাচ্ছি আমরা একশো দুই এম এম বৃষ্টি চিতাবাঙ্গ সাইডে একশো পঁয়তাল্লিশ এবং মহেশকালী সাইডে একশো সত্তরের মধ্যে রয়েছে এবার আমরা উত্তরের জেলাগুলি যদি দেখি উত্তরের জেলাগুলি দেখলে আমরা শিলিগুড়ি সাইডে একশো আশি এম এম কার্সিগ সাইডে একশো পঁচাত্তর এম এম দার্জিলিং সাইডে দুশো এম এম অর্থাৎ ভারী বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গে বজিয়ে থাকবে জলপাইগুড়ি একশো বাহাত্তর ধূপগিরিতে একশো কুড়ি দুশো কুড়ি কোচবিহার সাইডে যদি আমরা দেখি দুশো পঁয়ত্রিশ মানে বেড়েছে আলিপুরদুয়ারে দুশো আটচল্লিশ এবং সেরামপুরে আমরা দুশো পঁয়ত্রিশ দেখতে পাচ্ছি দিনহাটাতে আমরা দেখতে পাচ্ছি দুশো একশো সাতাশ সাতাশি সরি এবং ধুবরিতে দেখতে পাচ্ছি একশো তিপ্পান্ন লক্ষ্মীপুরে আমরা যদি দেখি একশো একত্রিশ এম এম আমরা বৃষ্টির সময় দেখতে পাচ্ছি কোকরাঝড়ে দেখতে পাচ্ছি একশো পঁচানব্বই এম এম অর্থাৎ আপনারা বুঝতে পারেন কোন জেলায় কতটা বৃষ্টির পরিমাণ থাকতে পারে এবং গোয়ালপাড়ার সাইডে একশো আঠাশ দেখতে পাচ্ছি গুয়াহাটির সাইডে একশো তেত্রিশ শিলং সাইডে একশো আটষট্টি এমএম আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারেন এবং প্রত্যেকটা জেলা আমরা দেখিয়ে দিলাম কোন কোন জেলাতে কতটা বৃষ্টি আমরা ত্রিপুরা যদি দেয় ত্রিপুরা উদয়পুরে একশো ষোলো এমএম এবার আমরা আগরতলা সাইডে একশো সা সাত এম এম শিলচুড়ি বাজারে একশো বাইশ এম এম এবং অমবাসা সাইডে একশো চুরানব্বই সরি চুরানব্বই এম এম ত্রিপুরা এবং তার আশেপাশে অঞ্চলগুলোতে প্রায় একশোর মধ্যেই রয়েছে প্রত্যেকটা জায়গায় আমি দেখি মিটার লাগিয়ে দেখিয়ে দিচ্ছি আমি তো আশা করি আপনারা বুঝতে পারেন কোন জেলায় কতটা বৃষ্টির পরিমাণ থাকতে চলেছে একদম আপনাদেরকে ডিটো দেখিয়ে দিলাম এবার আমরা এটা পরবর্তী সাত দিনের কিন্তু আপডেট আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার আমরা উপগ্রহ মরে যাব গিয়ে একবার দেখে নেব আজ কি বিকেলের দিকে কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা তো এই মুহূর্তে যদি আমরা দেখি আসলে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে মেঘ উঠছে কোন কোন জায়গা যেমন খরদা কলকাতা এবং চারদা এই তিনটে অংশের মাঝামাঝি অংশগুলোর মধ্যে কিন্তু প্রভাব থাকবে যেমন পানিহাটি বেলি সেরামপুর নিউ এবং বারাসাত ব্যারাকপুর চন্দননগর কাঁচরাপাড়া মোগরা হরিণঘাটা নাগরখাড়া নিমতলা বাজার গাইঘাটা এবং বনগা এই অংশগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘ উঠছে এবং এর ফলে এই অংশগুলোতে ভারী প্রভাব থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে রাত্রের দিকে আরামবাগ গোয়া গোঘাট পাবা তারপরে হচ্ছে চন্দ্রকোনা বিভিন্ন অংশে আমরা দেখতে পাচ্ছি ঘাটাল যে বৃষ্টির পরিমাণ কিন্তু থাকছে ভালোই আশা করি আপনারা বুঝতে পারেন এবং পরবর্তীকালে যখন এই যে মেঘটা দেখতে পাচ্ছেন এই মেঘটা যখন আরও ভালো করে উঠবে তখন কিন্তু বৃষ্টির পরিমাণ আরও বাড়বে এবং বরিশাল মতিরাত ফিরোজগঞ্জ মাদারীপুর খুলনা যশোর অভয়নগর শ্যামনগর লালমোহন যেমন চিতাগং মহেশখালী এই অংশগুলোতেও কিন্তু মেঘ উঠছে আমরা লক্ষ্য করতে পারছি এবং ত্রিপুরার বিভিন্ন অংশেও কিন্তু মেঘ উঠছে আমরা লক্ষ্য করতে পারছি এছাড়া উত্তর থেকে যেমন মেঘ উঠছে যেমন শিলিগুড়ি দার্জিলিং বিভিন্ন অংশে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি মেঘ উঠছে এছাড়া Nongstoin Shillong এই অংশগুলোতেও আমরা দেখতে পাচ্ছি তুরা হয়ে মেঘ উঠছে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে আবার এই পাশ দিয়েও একটা মেঘ উঠছে শিলচর অংশের আশেপাশে অঞ্চল হয়ে তার কিন্তু এর ফলে বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে তবে আমরা আগের অবস্থার সাথে এই অবস্থার কম্পেয়ার করে দেখব দেখবো যে বৃষ্টির সম্ভাবনা কতটা থাকতে পারে আমরা মেঘটা দেখে নেব একবার কীভাবে উঠছে কতটা উঠতে পারে তো দেখতে পাচ্ছেন এই যে মেঘ এই মেঘ কিন্তু উঠছে পরবর্তীকালে কিন্তু বৃষ্টির সম্ভাবনা হতে পারে চান্স রয়েছে সেভেন্টি থার্টি চান্স রয়েছে আজকের দিনে বৃষ্টির হতেও পারে কারণ দেখতে পাচ্ছি আমরা মেঘ উঠছে অর্থাৎ মেঘ উঠলেই কিন্তু এই অংশগুলিতে বৃষ্টির সম্ভব না সব যে অঞ্চলে হবে সেটা কিন্তু আমরা বলিনি যে অংশে মেয়ে উঠেছে সেই অংশ হবে আপনারা হয়তো অনেক দর্শক আছে যারা বোঝেন না ভিডিওটি হয়তো স্কিপ করে দেখে তারা বুঝতে পারেন না যে কোন অঞ্চলে বৃষ্টি হবে তাদের অঞ্চলে যদি বৃষ্টি না হয় তারা ভিডিওর মধ্যে উলফাল কমেন্ট করে অর্থাৎ তাদেরকে বলবো যদি না দেখে আপনারা ভুল মন্তব্য করবেন না ভিডিওটিকে পুরোটা দেখবেন তারপরেই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো আশা করি আপনারা বুঝতে পারলেন আপনাদেরকে একদম ভালোভাবে বলে দিলাম এবার আমরা চলে যাব বজ্র গিয়ে একবার দেখে নেবো পরবর্তী সাত দিন কোথায় কোথায় বৃষ্টি সম্ভাবনা থাকতে পারে এবং আজকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিছু আছে বিকেলের দিকে তাই দেখাচ্ছে উইন্ডি ম্যাপও তো আমরা শুক্রবার ষোলো তারিখ যখন যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি সতেরো তারিখ গেলে আমরা দেখতে পাচ্ছি উত্তরে ভারী বৃষ্টি রয়েছে অর্থাৎ সবার প্রথমে উত্তর উত্তর থেকে শুরু হয়ে তারপর আস্তে আস্তে কিন্তু দক্ষিণে নিম্নচাপ আসবে বঙ্গোপসাগর থেকে এর ফলে ভারী বৃষ্টির সম্ভাবনা হচ্ছে আর এবার আঠেরো তারিখ গেলে আমরা দেখতে পাচ্ছি উত্তরে ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি তারপর আস্তে আস্তে দক্ষিণেও কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টি পরবর্তীকালে যখন নিম্নচাপটা এই অংশ হয়ে আসছে দেখুন তখনই কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে অর্থাৎ উনিশ তারিখ থেকে কিন্তু আমরা কিছু দেখতে পাবো লক্ষ্য করতে পারবো বঙ্গোপসাগর থেকে দেখুন উনিশ তারিখ থেকেই আমরা লক্ষ্য করা শুরু করে দিয়েছি অর্থাৎ উনিশ তারিখ থেকে দক্ষিণবঙ্গে কিছুটা করে শুরু হবে বৃষ্টি বিক্ষিপ্ত বৃষ্টি তারপরে কুড়ি তারিখ নাগাদ থেকে ভারী বৃষ্টি শুরু হবে আমরা কিন্তু সেটাই লক্ষ্য করতে পারছি এবং বাইশ তারিখে গিয়ে ভারী বৃষ্টি হবে দেখুন কুড়ি তারিখে ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি এবং বাইশ তারিখ থেকে কিন্তু অতিভারী বৃষ্টি বিভিন্ন অঞ্চলে শুরু হবে তারপরে একুশ তারিখের মধ্যে বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি আশা করি আপনারা বুঝতে পারছেন এবং দেখুন একুশ তারিখের থেকেই আমরা কিছুটা প্রভাব লক্ষ্য করতে পারছি হালকা থেকে মাঝারির প্রভাব বিক্ষিপ্ত তারপরে বাইশ তারিখে যে আমরা প্রবেশ করলাম ঘূর্ণবত্ত এখানে চলে আসলো তার ফলেই যে দেখুন এই ঘূর্ণাবর্ত চলে আসলো এর ফলে ঘূর্ণাবর্ত যখন আছড়ে পড়লো এই অংশে তখনই কিন্তু প্রবল বৃষ্টির পরিমাণ তৈরি হলো আশা করি আপনারা বুঝতে পারলেন বন্ধুরা কোথায় কতটা পরিমাণ বৃষ্টি থাকতে পারে একদম আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখুন আহ ভারিতে কতিবারই বৃষ্টি আসতে চলেছে বিভিন্ন অংশে তো বন্ধুরা এই ছোটো এখনকার লেটেস্ট আপডেট পরে আপডেটগুলো পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ